আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, পড়াশোনা একাডেমিতে তোমাদেরকে আরও একবার স্বাগত। গত পর্বতে আমরা কারক নিয়ে আলোচনা করেছিলাম, সেই সূত্র অনুযায়ী আজকে আমরা কারকের কিছু শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। সেই শ্রেণীবিভাগের প্রথমে রয়েছে কর্তৃকারক। কর্তৃকারকের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্য অনুযায়ী কর্তৃকারককে চারটি ভাগে ভাগ করা হয়েছে। আজকে আমি সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো যে এই চারটি ভাগে কী কী রয়েছে এবং সেগুলোকে কীভাবে আমরা নির্ণয় করতে পারবো। তো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। দেখো, আমি এই কর্তৃকারকের শ্রেণীবিভাগগুলো বলছি। যে প্রথমেই রয়েছে তো দেখো বন্ধুরা, আমি কর্তৃকারকের শ্রেণীবিভাগগুলো লিখে রেখেছি। এক হচ্ছে মুখ্যকর্তা, দুই প্রযোজ্যকর্তা, তিন প্রযোজ্যকর্তা, চার ব্যতিহারকর্তা। এখন মুখ্যকর্তা কাকে বলা হয়, এখন প্রশ্নটা আমাদের এটাই। খেয়াল করে দেখো, কর্তা যে কাজটা নিজে নিজেই করে বা সম্পাদন করে সেটাই হচ্ছে মুখ্যকর্তা। তার মানে কর্তা নিজেই সে কাজটা সম্পাদন করবে, অন্য কাউকে দিয়ে করাবে না, সেটা হচ্ছে মুখ্যকর্তা। যেমন ছেলেরা বল খেলছে, এখানে মূলত সব ছেলেরাই বল খেলছে, এখানে ছেলেরাই মূল কর্তা বা মূল কাজের যে ক্রিয়াটা আছে সেই ক্রিয়াটা তারা সম্পাদন করছে। এই জন্য এটা হবে হচ্ছে ছেলেরা হবে শুধু মুখ্যকর্তা। এরপরে মুষলধারে বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা হবে আমাদের কর্তা, মুখ্যকর্তা। এরপর দেখো প্রযোজ্যকর্তা। প্রযোজ্যকর্তা কী হবে, যখন কর্তার কর্ম বা কর্তার কার্যটা অন্য কাউকে দিয়ে সম্পাদন করা হবে। যেমন শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন বা ব্যাকরণ পড়াচ্ছেন, এখানে ছাত্ররাই হবে হচ্ছে প্রযোজ্যকর্তা। কেননা শিক্ষক ছাত্রদেরকেই পড়াচ্ছেন কি ব্যাকরণ পড়াচ্ছেন, এই ব্যাকরণটা কে পড়ছে, ছাত্ররা পড়ছে, এই জন্য ছাত্ররা হবে হচ্ছে প্রযোজ্যকর্তা। তাহলে প্রযোজ্যকর্তার সূত্র এরকম যে কর্তার কার্যটা যদি অন্য কাউকে দিয়ে সম্পাদন করে নেওয়া হয় বা শুধু করে নেওয়া হয় তাহলে সেটা হবে হচ্ছে প্রযোজ্যকর্তার উদাহরণ বা প্রযোজ্যকর্তা। এরপর আসো প্রযোজ্যকর্তা, মূলকর্তা বা মুখ্যকর্তা যখন তার কাজটা করার জন্য অন্য কাউকে নিয়োজিত করেন, তার মানে কর্তার কাজ বা মুখ্যকর্তার কাজ যখন করার জন্য অন্য কোনো ব্যক্তিকে বা কাউকে নিয়োজিত করে তখন তাকে বলা হবে হচ্ছে প্রযোজ্যকর্তা। শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, একই সূত্র দেখো, এখানে শিক্ষক শুধু হবে হচ্ছে প্রযোজ্যকর্তা এবং ছাত্র হয়ে গেল প্রযোজ্যকর্তা। শিক্ষক শুধু মানে হচ্ছে তাদেরকে পড়াচ্ছে আর মূলত পড়ছে হচ্ছে ছাত্ররা, এই জন্য শিক্ষক আরেকজনকে বা ছাত্রকে দিয়ে কাজ করে নিচ্ছে, এই জন্য সেটার নাম হবে হচ্ছে প্রযোজক এবং ছাত্র হবে প্রযোজ্য। এটা নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন লাগায় যায়, যে ঝামেলা হয়ে যায় যে কী কীভাবে হতে পারে। এরপরে খেয়াল করো ব্যতিহারকর্তা। ব্যতিহারকর্তা কী, যখন যখন একই রকম কর্তা বা দুইটি কর্তা একই রকম কাজ সম্পাদন করে, দুইটি কর্তা যখন একই রকম কাজ সম্পাদন করে তখন তাকে বলা হবে হচ্ছে ব্যতিহার কর্তা। খেয়াল করো যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, এখন বাঘে এবং মহিষে দুইজনই এক ঘাটে জল খাচ্ছে, এই জন্য এটার নাম হবে হচ্ছে ব্যতিহার কর্তা। দেখো, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে বা তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি আবারও বলছি যে মুখ্যকর্তা কী, যখন কোনো কাজ কর্তা নিজে নিজেই সম্পাদন করে তখন সেটা হয়ে যাবে মুখ্যকর্তা, তার মানে এখানে কর্তাটাই প্রধান হয়ে থাকবে। এরপরে প্রযোজ্যকর্তা যেটা আছে এটা খেয়াল করে দেখো, প্রযোজ্যকর্তা কী হবে, অন্যের কাজটা নিজে করে দেবে, তার মানে কি কর্তার কাজটা নিজে করে দেবে, কর্তা তাকে নিয়োজিত করেছে এই জন্য সে করবে, তার মানে কর্তা যখন তার কাজ করার জন্য অন্য কাউকে নিয়োজিত করলো সেই কাজটা যখন সেই কাজটা যখন সে সম্পাদন করে দেবে তখন হবে প্রযোজ্যকর্তা। এরপরে প্রযোজ্যকর্তা, খেয়াল করো প্রযোজ্যকর্তা তাহলে কি হচ্ছে, যে প্রযোজ্যকর্তা কর্তা নিজের কাজটা অন্যকে দিয়ে যখন সম্পাদন করে নেয় সেটাই হবে হচ্ছে প্রযোজ্যকর্তা। এরপরে রয়েছে হচ্ছে ব্যতিহারকর্তা। ব্যতিহারকর্তা কি, দুইজন কর্তা যখন একই কাজ সম্পাদন করবে ঠিক তখন হয়ে যাবে হচ্ছে ব্যতিহারকর্তার উদাহরণ। আমি আশা করি তোমরা কর্তৃকারক সম্পর্কে তোমরা খুব ভালোভাবে ধারণা পেয়েছো। আমরা এখন সম্বন্ধ পদ বা সম্বন্ধ কারক নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা দেখো, যে সম্বন্ধ কারকটা কী, ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নাম পদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয়
বা সম্পর্কে যুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। বন্ধুরা খেয়াল করো যে আমরা এখন আলোচনা করব সম্বন্ধ কারক নিয়ে। এটা বাংলা ব্যাকরণে নতুনভাবে যুক্ত করা হয়েছে, নতুন যে সিলেবাস হয়েছে এবং সেখানে তোমার হচ্ছে 2021 সালের নবম শ্রেণীতে তোমার হচ্ছে বাংলা ব্যাকরণে সম্বন্ধ কারকটা যুক্ত করা হয়েছে। আগে ছিল সম্প্রদান কারক, এখন সম্প্রদান কারককে বাদ দিয়ে সম্বন্ধ কারকটাকে যুক্ত করা হয়েছে। সম্বন্ধ অর্থ হচ্ছে সম্পর্ক বা রিলেশন। এই রিলেশন বা সেটা কার সাথে হবে সেটা আমি একটু পরে বলছি। দেখো এই সম্বন্ধ মানে হচ্ছে রিলেশন বা যুক্ত হওয়া কারোর সাথে। খেয়াল করে দেখো এটা কার সাথে যুক্ত হবে, অবশ্যই সেটা বিশেষ্য এবং সর্বনাম পদের সঙ্গে যুক্ত হবে। তাহলে সর্বনাম পদের সঙ্গে এবং হচ্ছে বিশেষ্য পদের সঙ্গে যে সম্পর্ক সেটাই হবে হচ্ছে সম্বন্ধ কারক। এখন খেয়াল করো এখানে একটা ছোট কনফিউশন আছে, আমি সেটা তোমাদেরকে পরে জানাবো। একটু খেয়াল করো যে সম্বন্ধ কারক বা সম্বন্ধ পদ কাকে বলে। খেয়াল করে দেখো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। আবারও শোনো যে ক্রিয়াপদের সঙ্গে, অবশ্যই কিন্তু ক্রিয়াপদের সঙ্গে হতে হবে কারক হতে গেলে, সম্পর্ক না রেখে যে নামপদ বাক্যস্থিত অন্য পদের সঙ্গে সম্পর্ক যুক্ত হয় তাকে সম্বন্ধ পদ বলে। এখন খেয়াল করো উদাহরণে কি বলছে, মতিনের ভাই বিদেশ যাবে। এখানে সম্বন্ধ কারকটা হবে হচ্ছে এই মতিনের ভাইটা। খেয়াল করে দেখো যে মতিনের ভাই, এখানে বিদেশ যাওয়ার সাথে ভাইয়ের কোনো সম্পর্ক নেই, শুধু মতিনের সাথে সম্পর্কটা হচ্ছে এই ভাইয়ের। তাহলে মতিনের ভাই বিদেশ যাবে, যাবের সাথে সম্পর্ক, বিদেশ যাওয়ার সাথে সম্পর্ক না রেখে শুধুমাত্র আমরা সম্পর্কটা পাচ্ছি এই মতিনের সাথে, এই জন্য এটার নাম হচ্ছে সম্বন্ধ পদ। সম্বন্ধ পদে যে কথাগুলো বলতে হয় যে সম্বন্ধ পদ সম্পর্কে, সেটা হলো যে তোমার সম্বন্ধ পদ সম্পর্কে একটি কথা হলো বা জ্ঞাতব্যটা হলো যে ক্রিয়ার সাথে তোমার হচ্ছে কোনো সম্পর্ক থাকে না, ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না, এই জন্য সম্বন্ধ কারককে কারো বলা যাবে না। কিন্তু কেন যে এটা কারকের সাথে অ্যাড করছে নতুনভাবে এই নবম শ্রেণীতে 2021 সালে, এটা এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই। এখানে বলা ছিল গত যে সিলেবাসটা ছিল বা গত যে বইটা ছিল নবম দশম শ্রেণীর, সেটাতে তোমার হচ্ছে এই সম্বন্ধ কারক বলে কোনো কিছু ছিল না, এটা নতুনভাবে যুক্ত করা হয়েছে। এখানে বলা হয়েছে যে সম্বন্ধ পদে তোমার হচ্ছে ক্রিয়ার সাথে কোনো সম্পর্ক থাকে না বলে একে কোনো ক্রিয়া, একে কোনো কারক বলা যাবে না, এজন্য এটাকে আমরা শুধু সম্বন্ধ পদ বলে এখানে অভিহিত করেছি। দেখো আমি কিন্তু এখানে কারক লিখি নাই, কিন্তু এবার নতুন যে সিলেবাস অনুযায়ী বইটার করছে সেটাতে তোমার হচ্ছে সম্বন্ধ কারক দেওয়া আছে, এই জন্য আমি সম্বন্ধ কারক সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করলাম। সম্বন্ধ কারকের সঙ্গে কোন কোন বিভক্তি যুক্ত হতে পারে, সম্বন্ধ কারকে সবচেয়ে বেশি বিভক্তি যুক্ত হয় র এবং এর। যেমন দেখো এখানে এর কথাটা যুক্ত হয়েছে, মতিন এর ভাই, তারপর আজি কার, কারের সঙ্গে শুধু আটা রটা যুক্ত হয়েছে। এভাবে তোমার হচ্ছে শুধু দুইটা বিভক্তি যুক্ত হতে পারে, সেটা হলো তোমার হচ্ছে র এবং এল। তাহলে বন্ধুরা আমি আশা করব যে সম্বন্ধ পদ সম্পর্কে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না বা সম্বন্ধ কারক সম্পর্কে তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আজ এ পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ এবং সুন্দর জীবনযাপন কামনা করবে। আল্লাহ হাফেজ।